নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাহিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকের বগলামুখী এমনই একটি ক্রিয়া নিয়ে এসেছি যে শত্রুকে অনুকূলে আনা বা শত্রুকে বশীভূত করা। যারা শত্রু থাকবে বা কাউকে যদি ভাবছেন যে খুবই খারাপ মানুষ বা তাকে বা কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ভালোবাসার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে বা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে ইউজ করা যেতে পারে, বা যারা শত্রু ভাবছেন আপনার অনুকূলে চলে আসুক বা আপনার বশীভূত হোক, এটি একটি মারাত্মক পাওয়ারফুল জিনিস। আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে করতে পারেন, বন্ধু বান্ধবীর মধ্যে। এছাড়া যেসব শত্রুদেরকে আপনারা ভাবছেন যে আপনার প্রতি বসে এনে আপনাদের কোনো কাজ সাধ্য মিটিয়ে নেবেন, অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় মামলা মোকদ্দমা বিবাদ বা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে শত্রুতার কেই বস করতে হয় বা শত্রুকে অনুকূলে আনতে হয়, এনে আমাদের কার্যসিদ্ধি করতে হয়। তাই বগলামুখীর এমনই একটি ক্রিয়া আপনাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনারা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। প্রয়োগটি করতে গেলে আপনারা যে কোনো শনিবার থেকে শুরু করতে হবে। শনি মঙ্গল শনি তিনবার, আবার পরের শনি মঙ্গল শনি, মানে প্রথম শনিবার মঙ্গলবার শনিবার তিন দিন হয়ে গেল, আবার পরের সপ্তাহে শনি মঙ্গল শনি, এইভাবে। যাই হোক, প্রথমে শনি মঙ্গল শনি তিন দিন করলেন, তারপর আবার শনি মঙ্গল শনি, এইভাবে আপনারা দুবার ক্রিয়া করলে কাজ সিদ্ধ হয়ে যাবে। বেশি প্রয়োগ করতে হবে না, এই দুবারেই কাজ হয়ে যাবে। আপনারা যখন শনি মঙ্গল শনি একবার যখন প্রয়োগ করবেন, তাতেই আপনারা রেজাল্ট পাবেন, কিন্তু আরও ভালোভাবে কাজ পাওয়ার জন্য আর একবার প্রয়োগ করবেন। হলুদ সরিষা পাওয়া যায়, হলুদ সরিষা বা রাই সরিষা যাই বলেন আপনারা, হলুদ সরিষা আপনারা দশকর্মা দোকান বা যে কোনো দোকান থেকে বৌনির সময় বা আপনারা এক ডাকে 100 গ্রাম বা 50 গ্রামের হলুদ সরিষা কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা একটি শনিবার দিনকেই করতে হবে, শনিবার দিনকে আপনারা একটি বেলকাঠের আগুন তৈরি করবেন, কিছু বেলকাঠ দিয়ে ঘি টি দিয়ে জ্বালিয়ে একটি আগুন তৈরি করবে, হোমের মতন, হোম ছোট হোমের মতন বেলকাঠ দিয়ে করতে হবে। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হবে, শুদ্ধ জামা কাপড়ে বসতে হবে। যদি হলুদ বস্ত্র পরে বসতে পারেন খুব ভালো কাজ হয়, কারণ এই বগলামুখী প্রয়োগে হলুদ বস্ত্র বা হলুদ রং যত ইউজ করবেন তত কাজ ভালো হবে। তো চেষ্টা করি আমরাও সবসময় বগলামুখী ক্রিয়াতে হলুদ জিনিসটা বেশি ব্যবহার করতে। তো কী করতে হবে, ওই যে সরিষাটা আপনারা নিয়ে এসছেন, সরিষাতে আপনারা হাতের মুঠোই করে নিয়ে আপনারা ওং হ্লিং বগলামুখী শত্রুর নাম, মানে ওং হ্লিং বগলামুখী শত্রু অমুক শত্রু, আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, ওং হ্লিং বগলামুখী অমুক শত্রু স্তম্ভয় জিহ্বাং কিলায় কিলায় বুদ্ধিম নাশায় হ্লিং অংশা। হাতে করে সরিষা নিয়ে নেবেন, হলুদ সরিষা নিয়ে সামনে আগুন তৈরি করবেন বেলকাঠের করে, আপনারা হাতে অল্প করে সরিষা নিয়ে নেবেন, নিয়ে মন্ত্রটি বলবেন, ওং হ্লিং বগলামুখী অমুক শত্রু দুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলায় কিলায় বুদ্ধিম নাশায় হ্লিং ওং স্বাহা। এই মন্ত্রটি একবার বলে সরিষা হাতে নিয়ে একবার ফুঁক দেবেন, এইভাবে 21 বার পড়াবেন। দরকার পরে আগে 21 বার মন্ত্রটি সরিষাতে পরিয়ে নিয়ে তারপরে বেলকাঠ ধরাবেন, তাতে ভালো হবে, নাহলে বেলকাঠের যে আগুন অনেকটা জ্বলে যাবে, সমস্যা হতে পারে। তাই আপনারা কী করবেন, শনিবার সন্ধ্যের পরে এটি প্রয়োগ করতে হবে, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে হাতে সরিষা নিয়ে ওং হ্লিং বগলামুখী অমুক শত্রু, মানে শত্রুর নাম গোত্র বা টাইটেল বলবেন, দুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলায় কিলায় বুদ্ধিম নাশায় হ্লিং ওং স্বাহা। আপনারা সাদা সরিষাতে একটি ফুঁক দেবেন। আবার বলছি, ওং হ্লিং বগলামুখী
অমুক শত্রু, মানে অমুক জায়গায় শত্রুর নাম গোত্র, দুষ্টানাং বাচং মুখং স্তম্ভায় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিম নাশায় হ্রিং ওং স্বাহা। এই মন্ত্রটি আপনারা 21 বার বলে তার নাম সহকারে 21টি একবার করে বলবেন, একবার করে সাদা সরষেতে ফুঁক দেবেন। দেওয়ার পরে সর্ষে পড়ানো হয়ে গেল, সামনে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে বেলকাঠের আগুন ঘি দিয়ে জ্বালিয়ে আপনারা ওই সরিষাগুলো অল্প অল্প করে 3 বার ধরে 7 বার ধরে ওই বেলকাঠের আগুনে জ্বালাবেন সরিষাগুলো। এইভাবে প্রথম দিন শনিবার করলেন, ফের মঙ্গলবার করলেন, ফের শনিবার করলেন, এই একই ক্রিয়া, এবং তারপরে আবার শনিবার মঙ্গলবার শনিবার, এইভাবে যদি করেন প্রথম শনি মঙ্গল শনিবারের মধ্যেই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন, শত্রু অনুকূলে আসবে, শত্রু বা যে কোনো মানুষ যাকে করবেন সে আপনার বশীভূত হবে, অনুকূলে আসবে। এবং পরের শনিবার পর্যন্ত করলে কাজটা, পরের শনি মঙ্গল শনিবার করলে আরও পাওয়ারফুলভাবে কাজ হবে। এই ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে যার নাম করেই করবেন সে আপনার অনুকূলে আসবে বা বশীভূত হবে। এটি খুবই গুপ্ত প্রয়োগ, খুবই শক্তিশালী, এটি করলেই আপনারা কাজ পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।